চট্টগ্রামের সিটি গেট এলাকার একটি কারখানায় আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আসান রিটন রিটন এখনকার অবস্থা জানাবেন আগুন নিয়ন্ত্রণে আনা গেছে কিনা এবং কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর দেখুন আমরা যেই গুদাম যেতে আগুন লেগেছে আমরা ঠিক তার পেছনেই পাশে একটি ভবনের ছাদে অবস্থান করছে আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে কালো ধোঁয়া ছাড়া এমন আগুনের যে লেলিহান শিখে আমরা বলি সেটি নেই অর্থাৎ আগুন যেটি সকাল নয়টার দিকে লেগেছিল সেটি বলা যেতে পারে যে নিভে গেছে অর্থাৎ আগুন নেই কিন্তু সেখানে যেহেতু অনেকগুলো প্লাস্টিক এবং তুলা জাতীয় জিনিস ছিল এবং সেই কারণে সেই গুদামের ভিতর থাকে যে সমস্ত পণ্যগুলো ছিল সেগুলো এখন জ্বলছে এবং আগুন চলে গেল। সেখানে সেগুলো ভূষীভূত হয়ে ধোঁয়া বেরোচ্ছে আপনার ইন্ডিয়া ন্যাশনাল ফার্স্ট ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি এবং স্থানীয় যারা এখানে ছিলেন তাদের সাথেও কথা বলেছি এবং এই যে যেই গুদামটিতে এখন আগুন জ্বলছে গার্টেক্স গার্মেন্টস নামে একটি গার্মেন্টসের গুদাম এটি এখানে তুলা জাতীয় অনেকগুলো জিনিস ছিল তো সেখানে কর্মরত অনেকের সাথে কথা বলছে তারা বলছে আসলে দিকে হঠাৎ করে তারা আসলে আগুন দেখতে পান প্রথমে ধোঁয়া দেখতে পান পরবর্তীতে আগুন এবং এরপর এই এরপর তারা আসলে ফায়ার সার্ভিসে খবর দেন এবং সে খবর দেওয়ার পর তারা আসলে দেখতে পান যে আগুন লেগে গেছে এবং সেই আগুনের যে লিলিহান শিক্ষা সেটি ক্রমশ বাড়তে থাকে আমরা এখনও দেখছি যে আসলে টিনের ফাঁক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিছু আগুন আগুনের যে লিলিহান শিখায় সেটি জ্বলছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে তারা আগুন অনেকটাই তারা আগুনকে বসে আনতে পেরেছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে যে নিয়ন্ত্রণে আনা কিংবা আগুন নিবিয়ে গেছে এমন বলা সেরকম কোনো সুযোগ এখনও পর্যন্ত আসেনি তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা পাইনি আপনি দেখতে পাচ্ছেন যে আসলে টিনের ছাদের উপর দাঁড়িয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং আমরা দেখছি নতুন নতুন করে বিভিন্ন জায়গা থেকে আগুন দেখা যাচ্ছে আর যতটা না ধোঁয়া তার চেয়ে বেশি আগুন দেখা যাচ্ছে এবং রকম একটি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তাদের যে আগুন নির্বাপন কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন এবং কিছুক্ষণ পর হয়তো ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আসতে পারে এমন একটি ধারণা সবাই করছেন তো সবকিছু মিলে আমার কাছে আসলে চট্টগ্রামের সিটি গেট এলাকায় যে আগুন লেগেছে তার বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ আছে আমরা অপেক্ষা করছি হয়তো কিছুক্ষণের মধ্যে আগুন পুরোপুরি নিবে ধন্যবাদ আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে আসান রিটন জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে